এবারে সরাসরি যুক্ত আছেন দিনাজপুর থেকে সুলতান মাহমুদ। তার কাছ থেকেও জানবো ঈদ আয়োজনের খবর। সুলতান, দিনাজপুরে দেশের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হলো, এ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোসিয়া, আপনি জানেন দিনাজপুরের দেশের সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে গৌরে শহীদ বড় ময়দান। আমরা দেখেছি সকাল থেকেই দিনাজপুরে বৈরী আবহাওয়া ছিল, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি আজকে কিন্তু রাত থেকেই পড়েছিল। মাঝে মধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। তারই মধ্যেই কিন্তু দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 2 লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি যে আসলে দিনাজপুরের যে আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং এখানে দিনাজপুর সহ আশেপাশের বেশ কিছু মুসল্লিরা এই নামাজে অংশগ্রহণ করে। নামাজের অংশগ্রহণের পরেই কিন্তু দিনাজপুরের যেহেতু আজকে ঈদুল আজহার দিন, কুরবানির একটি বিশেষ কাজ থাকে, নামাজের শেষেই কিন্তু মুসল্লিরা তাদের স্ব বাড়িতে এসে কেউ কেউ আমরা দেখেছি যে রাস্তার পাশেই কুরবানি দিয়েছে এবং অনেকেই কিন্তু কুরবানির মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে এবং কেউ কেউ বলছে যে একটু আবহাওয়ার খারাপ থাকার কারণেই একটু বিলম্ব হলেও কিন্তু এখন আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার আছে, যার কারণে কিন্তু তারা সুন্দরভাবেই কুরবানির কাজটিও কিন্তু শেষ করতে পারছে। আমরা দেখেছি যে আসলে কুরবানির দাতারা কেউ রাস্তার পাশে, কেউ বাড়ির ছাদের নিচে, যেরকম পারছে সেখানে কিন্তু কুরবানি কাজটি সম্পন্ন করেছে। এবং দিনাজপুরের পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যেহেতু এখানে একটি বর্জ্যর বিষয় রয়েছে, কুরবানির যে বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা অপসারণ করতে পারবে বলেও আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যেই পৌরসভা কর্তৃপক্ষ প্রায় 300 পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছেন এবং এরা ইতিমধ্যেই শহরের পৌর এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই বর্জ্য অপসারণের কাজটিও কিন্তু শুরু করে দিয়েছে। তোসিয়া, এটি ছিল আমার কাছে দিনাজপুর ঈদের এবং কুরবানির সর্বশেষ খবর। সহকর্মী সুলতান মাহমুদ জানাছিলেন দিনাজপুর থেকে। এবারে সরাসরি যুক্ত আছেন দিনাজপুর থেকে সুলতান মাহমুদ। তার কাছ থেকেও জানবো ঈদ আয়োজনের খবর। সুলতান, দিনাজপুরে দেশের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হলো, এ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোসিয়া, আপনি জানেন দিনাজপুরের দেশের সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে গৌরে শহীদ বড় ময়দান। আমরা দেখেছি সকাল থেকেই দিনাজপুরে বৈরী আবহাওয়া ছিল, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি আজকে কিন্তু রাত থেকেই পড়েছিল। মাঝে মধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। তারই মধ্যেই কিন্তু দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 2 লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি যে আসলে দিনাজপুরের যে আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং এখানে দিনাজপুর সহ আশেপাশের বেশ কিছু মুসল্লিরা এই নামাজে অংশগ্রহণ করে। নামাজের অংশগ্রহণের পরেই কিন্তু দিনাজপুরের যেহেতু আজকে ঈদুল আজহার দিন, কুরবানির একটি বিশেষ কাজ থাকে, নামাজের শেষেই কিন্তু মুসল্লিরা তাদের স্ব বাড়িতে এসে কেউ কেউ আমরা দেখেছি যে রাস্তার পাশেই কুরবানি দিয়েছে এবং অনেকেই কিন্তু কুরবানির মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে এবং কেউ কেউ বলছে যে একটু আবহাওয়ার খারাপ থাকার কারণেই একটু বিলম্ব হলেও কিন্তু এখন আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার আছে, যার কারণে কিন্তু তারা সুন্দরভাবেই কুরবানির কাজটিও কিন্তু শেষ করতে পারছে। আমরা দেখেছি যে আসলে কুরবানির দাতারা কেউ রাস্তার পাশে, কেউ বাড়ির ছাদের নিচে, যেরকম পারছে সেখানে কিন্তু কুরবানি কাজটি সম্পন্ন করেছে এবং দিনাজপুরের পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যেহেতু এখানে একটি বর্জ্যর বিষয় রয়েছে, কুরবানির যে বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা অপসারণ করতে পারবে বলেও আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যেই পৌরসভা কর্তৃপক্ষ প্রায় 300 পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছেন এবং এরা ইতিমধ্যেই শহরের পৌর এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই বর্জ্য অপসারণের কাজটিও কিন্তু শুরু করে দিয়েছে। তোসিয়া, এটি ছিল আমার কাছে দিনাজপুর ঈদের এবং কুরবানির সর্বশেষ খবর। সহকর্মী সুলতান মাহমুদ জানাছিলেন দিনাজপুর থেকে।